হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সে, যেগুলো WBCS ওরিয়েন্টেড বারবার পরীক্ষাতে আসে। আমাদের দেখতে হবে যে আমার এটা হচ্ছে 25 নাম্বার, 25 নাম্বার কিন্তু আমাদের লাগভাগ কারেন্ট অ্যাফেয়ার্সে আসে। 25 মার্কস আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসে। এইবার অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 25 হয়, 20 মার্কস কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। এইবার কারেন্ট অ্যাফেয়ার্সের যে চ্যাপ্টারগুলো থেকে আসে, প্রথমত অ্যাপয়েন্টমেন্টস থেকে আসে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস। আমরা যদি ডেলি বেসিসে কিংবা উইকলি আমরা যদি করতে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় মাথায় রাখবে, বারবার পড়ার থেকে তোমরা একটা লজিক্যালি ভেবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তোমরা পড়বে, তাহলে দেখবে অনেকটা বেটার হবে। এবার পর্তুগালের যেমন প্রথম কোশ্চেন দেখো, এখানে তোমার পাকিস্তানের সুপ্রিম কোর্টের মহিলা প্রথম মহিলা বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন, কে নিযুক্ত হলেন পাকিস্তানের তোমার মহিলা হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান মহিলা প্রধান প্রথম মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছে আয়েশা মালিক। আয়েশা মালিক এখানে নিযুক্ত হয়েছে। এবার তাহলে আমরা এগুলোকে একটু আলাদা করে মুখস্থ করতে হবে কি মানে, এবং একটু একটু লজিক দিয়ে তোমাদেরকে এগুলো করতে হবে, নাহলে কিন্তু পারবে না। যেমন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নিযুক্ত হলেন আয়েশা মালিক, এটাকে তোমরা নিজেদের মতো করে একটা লজিক দিয়ে তোমরা পড়বে। বারবার পড়ার থেকে একটু প্রথমে একটু যদি তোমরা টাইম দিয়ে করে নাও, তাহলে দেখবে অনেকটা বেটার। পরবর্তীকালে বারবার পড়তে হবে না, এবং কোশ্চেনগুলো দেখলেই তোমরা কোশ্চেন এবং আনসার যখন দেখবে তোমরা অপশানগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? দ্বিতীয় কোশ্চেন দেখো, পর্তুগালের প্রধানমন্ত্রী কে? বর্তমানে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন যিনি, তিনি হলেন অ্যান্তনিও লুইস দা কোস্টা। হয়েছে তো, এই এইগুলো মুখস্থ করার ক্ষেত্রে তোমরা কিছু লজিক তোমরা নিজেরাই ভাববে। যেমন আমার ক্ষেত্রে আমিও কিছু লজিক করে করে রেখেছি, তো তোমরা যদি সেই লজিকটা পরবর্তীকালে চাও তো অবশ্যই দেবো আমি, কিন্তু তোমরা নিজেরা নিজেদের মতো তৈরি করবে, তাতে অনেকটা সুবিধা হবে। অ্যান্তনিও লুইস দা কোস্টা হচ্ছে পর্তুগালের প্রধানমন্ত্রী। তারপরে দেখো, ইতালির প্রেসিডেন্টকে? সার্জিও মাতারেল্লা। সার্জিও মাতারেল্লা হচ্ছে, ইনি হচ্ছেন সার্জিও মাতারেল্লা, পিকচারগুলো পাশে দেওয়া আছে, সার্জিও মাতারেল্লা ইনি হচ্ছেন ইতালির ইতালির প্রেসিডেন্ট। ইতালির প্রেসিডেন্ট কে? না, সার্জিও মাতারেল্লা। ক্লিয়ার? তারপরের কোশ্চেন, জার্মানির প্রেসিডেন্ট কে? জার্মানির প্রেসিডেন্ট ইনি হচ্ছেন জার্মানির প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট ইনি কি না, ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার হচ্ছে, স্টাইনমায়ার হচ্ছে কে না, জার্মানির জার্মানির হচ্ছে প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট হচ্ছে কি না, ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার, স্টাইনমায়ার। আচ্ছা, তারপর ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস হিসাবে দেখো, ভারত সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? এগুলোর আমার পিকচার আমি দেইনি, এগুলোর তো লাগবে না, এগুলোকে তোমরা নিজেদের মতো করে কিভাবে মনে রাখবে সেটা একটা লজিক বের করে করবে। নাকি ভারতের প্রধান আর্থিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন ভি অনন্ত নাগেশ্বরন। ভি অনন্ত নাগেশ্বরন আমাদের ভারত সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা। তারপরের কোশ্চেন দেখো, রামি সার্কেলের বিপণন দূত হিসাবে আমাদের ঋত্বিক রোশন, রামি সার্কেলের বিপণন দূত হিসাবে নিযুক্ত হয়েছেন ঋত্বিক রোশন। হয়েছে, তারপরের কোশ্চেন, ইউজিসির চেয়ারম্যান কে? মামিদালা জগদীশ কুমার। মামিদালা জগদীশ কুমার হচ্ছে ইউজিসির চেয়ারম্যান। এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে, এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, WBCS প্রিলিমিনারির ক্ষেত্রে তো যথেষ্ট ইম্পর্টেন্স রাখে। তারপরে দেখো, এলআইসি চেয়ারম্যান এম আর কুমার, এলআইসি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে তাহলে, এম আর কুমার। ক্লিয়ার?
এলআইসি চেয়ারম্যান। আমরা ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে আলোচনা করে দেব, তোমরা একটু খাতায় নোট করে নিতে পারো। এনসিইআরটির ডিরেক্টর কে? দীনেশ প্রসাদ সাকলানি। দীনেশ প্রসাদ সাকলানি ইনি হচ্ছেন এনসিইআরটি ডিরেক্টর। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। এন চন্দ্রশেখরন হচ্ছে টাটা সন্স শেখরন হচ্ছে চন্দ্র এন চন্দ্রশেখরন হচ্ছে টাটা সন্স এর চেয়ারম্যান। ক্লিয়ার? তাহলে তোমাদের আজকে আমরা টুডে 10 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিলাম। প্রত্যেক দিন ডেলি আমরা 10টা করে দেব তোমাদের। অবশ্যই যদি প্রত্যেক দিনের ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও, তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।